বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেট আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় এমসিসি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই সম্মাননা পেলেন মাশরাফি। 2003 সালে এই সম্মাননা পেয়েছেন সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী। বিজ্ঞপ্তিতে এমসিসি লিখেছে, বাংলাদেশের হয়ে প্রভাব বিস্তারী বোলিং অলরাউন্ডার হিসেবে 19 বছরের ক্যারিয়ারে উপভোগ করেছেন মাশরাফি বিন মুর্তজা। বিশ্ব ক্রিকেটের অভিজাত সংস্থা থেকে এই সম্মাননা পেয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি সম্মানের। এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি বড় স্বীকৃতি। সবার কাছে দোয়া প্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি। এমসিসির আজীবন সদস্যপদ পাওয়ায় মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন বিসিবি। বিনায়ক রহমান, সমকাল।